টাইফয়েড, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে একটা অসুখ যেটা আমাদের পাকস্থলী তারপর অন্ত্রের মধ্যে যায় এবং আমাদের হজম শক্তিও গণ্ডগোল করে এবং টাইফয়েডটা কম আর বেশি দু সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত যায়। তো দেখেন আদম আলাইহিস সালামের থেকে কিন্তু সমস্ত প্রাণী ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া সব এসেছিল, তখন সায়েন্স এত ডেভেলপ ছিল না, আমরা জানতাম না। তারপর ধীরে ধীরে বিজ্ঞান একটু ডেভেলপ হতে হলো, এক একবার এক একটা রোগ জীবাণু সম্পর্কে আমরা জানতে লাগলাম। তো 1829 সনে পিয়েরে লুইস সর্বপ্রথম সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি সম্পর্কে বলেন। তো এই রোগটাও কিন্তু এই মুখের মাধ্যমে ছড়ায় এবং এর যে পায়খানার মাধ্যমে দূষিত পানিতে খাবারে যে ছড়ায়, যেমন কলেরাটা ছড়ায় না, ঠিক ওইভাবে কিন্তু ছড়ায়। এই জ্বরের মানে কি টাইফয়েডের বৈশিষ্ট্য হচ্ছে জ্বর কিন্তু 24 ঘন্টা শরীরে থাকবে, কিন্তু দিন বা রাতের কোনো একটা বিশেষ সময় জ্বরটা অনেক বেড়ে যায়, 104, 105 এর চেয়ে বেশি বেড়ে যায়। এবং জ্বরের সময় যখন প্রচণ্ড জ্বর হয় তখন নানা ধরনের কষ্ট দেখা দেয় এবং টাইফয়েডটা কিছুদিন যখন একটু পুরানো হয়ে যায় তখন দেখা দেয় যে রোগীর বুকে পিঠে একটু না ঘামাচির মতো দানা দানা দেখা দেয়। এবং যেহেতু টাইফয়েড তো পেটটা খুব ব্যথা করে, জ্বরটা দিনের যে কোনো সময় যখন বাড়ে তখন প্রচণ্ড বাড়ার সময় অনেকের হয় কি একদম তন্দ্রাচ্ছন্ন ঘোরের মতো থাকে এবং ওই সময় সে কী করে প্রলাপ দিতে থাকে। আর রুগীর যখনই পায়খানা হয়, স্বাভাবিক পায়খানা হবে না, হয় পাতলা পায়খানা ডায়রিয়া মতো অথবা কনস্টিপেশন, তবে যেটাই হোক ওইখানে পায়খানায় প্রচণ্ড একটা পচা মার্কা গন্ধ থাকে। এছাড়া হয় কি যে রুগীর যে জিভে একটু পুরো প্রলেপ পড়ে দাঁতের উপরে ময়লা থাকে, অনেকের হয় কি মুখে ঘা হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে কি একদম এই জাউ জাতীয় খাবার দিবেন, রুগী যদি খেতে পারে একটু ফলের রস দিবেন। আচ্ছা দেখেন টাইফয়েড এমনি যখন সেরে যায় কিন্তু যদি ভুল চিকিৎসা হয় এর পরিণাম কিন্তু মারাত্মক হয়। এর তখন হয় কি এর ফলে যে আমাদের যে অন্ত্র বা ইন্টেস্টাইন এর থেকে কিন্তু রক্ত পড়তে থাকে, আর হয় কি প্যানক্রিয়াটাইজ যে অগ্নাশয় থেকে প্রদাহ প্যানক্রিয়াটাইটিসও হয়, এমনকি এর যে ব্যাকটেরিয়াগুলি থাকে না মেরুদণ্ডের উপরে যে পাতলা পর্দা, মগজের উপর যে পাতলা পর্দা, সেই পর্দা মেনিনজেসকে পর্যন্ত আক্রান্ত করে। কপাল খারাপ থাকলে ফুসফুসে আক্রান্ত হয়, লিভার কিডনি তো এরকম সমস্যা দেখা দেয়। তো টাইফয়েড আসলে যে কোনো বয়সে হতে পারে, তবে শিশুদের মধ্যে বেশি, আবার বয়স্কদের মধ্যে বেশি, এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কমে থাকে তাদের মধ্যেও কিন্তু বেশি দেখা যায়। দেখেন হোমিওপ্যাথি কিন্তু সবসময় কী করে যে লক্ষণ দেখে তারপরে ওষুধ দেয়। তো আমরা বেশিরভাগ জানি যে টাইফয়েড হচ্ছে গরমের অসুখ বা বর্ষাকালের অসুখ, তো আমরা এটা দেখে যদি কারো দেখি টানা জ্বর, তো আমরা উইদাউট টেস্টেই কী করি, আমরা লক্ষণ দেখে তাকে টাইফয়েডের ওষুধ দিই। কিন্তু অ্যালোপ্যাথিতে তাদের জানা দরকার যে এই সালমোনেলা টাইফি বা প্যারাটাইফির জন্য কোন কোন অ্যান্টিবায়োটিকগুলি কাজ করবে। তো এই জন্যে ওনারা করেন কি এই যে তারা তাদের মতো প্যাথোলজিক্যাল টেস্ট করে থাকেন। আর তারা কি করেন যে আগে কি হতো যে টাইফয়েড জানার জন্য অনেক আগে রুগীর স্টুল পরীক্ষা করা হতো, কিন্তু এরপরে যখন পরবর্তীতে কি হয় টাইফয়েডের রুগীর জন্য কি হয় রক্ত নিয়ে ওটা টেস্ট করে। হোমিওপ্যাথিতে আমরা শুধু লক্ষণ দেখে ওষুধ দিব এবং যে ওষুধগুলি বেশি দেওয়া হয় এবার আসেন আমি সে সম্পর্কে একটু বলি। টাইফয়েডে যদি দেখেন যে নাড়িটা একটু দুর্বল এবং রুগী নিস্তেজভাবে পড়ে থাকে, তো সেখানে ইউক্যালিপটাস 30টা খুব ভালো হয়। রুগীর তন্দ্রাচ্ছন্ন ভাবটা আছে এবং তন্দ্রাচ্ছন্ন ভাবের সঙ্গে পেট ফাঁপা ভাবটা বেশি থাকে, তখন রুগীকে আপনি টেরিবেন্থিনা 30টা দিয়ে থাকবেন। আর যখন রুগীর কষ্ট মাঝরাতে বাড়ে এবং রুগী খুব ছটফট করতে থাকে, নিজেই বারবার বলতে থাকে আমি বোধহয় আর বাঁচব না, তার মধ্যে একটা আতঙ্ক থাকে, তো এই অবস্থা থাকলে
তো রুগীকে আপনি কি করবেন, আর্সেনিক অ্যালবাম ওষুধটা এটা 30-তে দিতে থাকবেন। যখন রুগী বলতে থাকে যে আমার মনে হচ্ছে যে পেটটা একদম ফেটে যাচ্ছে, পেটের চামড়া তীব্র ব্যথা, রুগীর নিঃশ্বাস নিতে কষ্ট এবং রুগী বাতাসের জন্য হাঁসফাঁস করে, এই এবং এই ধরনের যে লক্ষণ যখন দেখবেন তখন রুগীকে আপনারা কার্বোভেজ দিবেন। আর যখন রুগীর মধ্যে তন্দ্রচ্ছন্ন ভাবটা এত বেশি, বেশিরভাগ দিনের সময় সে একদম মরার মতো পড়ে থাকে কিন্তু কিছু বিড়বিড় বিড়বিড় করে বলতে থাকে, এই লক্ষণের উপরে আপনারা রুগীকে ব্যাপটেসিয়া দিবেন। তো ব্যাপটেসিয়া ছোটো বাচ্চা হলে 6 দিবেন আর বড় হলে 30-তে দিবেন। আর যদি টাইফয়েডের যে তন্দ্রচ্ছন্ন ভাব তো আছে, ওর মধ্যে রুগী খুব বেশি বিড়বিড় করে, বিড়বিড়ে বা কথা বলার ভাবটা এত বেশি, ও মানুষটা যখন সুস্থ ছিল বা তার স্বভাব এত কথা বলার না কিন্তু এখন সে অনেক কথা বলছে, এই স্বভাবের উপরে হলে রুগীকে কী করবেন, আপনি দুটো ওষুধ দিবেন। সকাল থেকে বিকেল পর্যন্ত রুগীকে আপনি কী করবেন, ল্যাকেসিস দেবেন 30-তে, 2 ঘন্টা পর পর। আর বিকেল থেকে রাত পর্যন্ত রুগীকে আপনি হাইড্রোস্টিস মাদার 5 ফোঁটা আপনি দিতে থাকেন 4 ঘন্টা পর পর করে, অথবা আপনি কী করবেন, হাইড্রোস্টিস 30টা বিকেল থেকে একদম ভোর পর্যন্ত রুগীকে দিবেন। রুগী যদি ঘুমায় যায় তখন কিন্তু আর ওষুধ দেওয়ার দরকার নেই। এখন বলছেন যে বিকেল থেকে রাতে আমি কেন ল্যাকেসিস দিব না, ল্যাকেসিস বা অন্য যে কোনো সাপের বিষ হইতে তৈরি ওষুধগুলি রাতের বেলা দিলে রোগটা খুব বেড়ে যায়, তাই আমরা পারতপক্ষে বিকেলবেলা ল্যাকেসিসটা দিব না। যখন রুগীর মাঝে ভীষণ কোষ্ঠকাঠিন্য থাকে, জিভে সাদা একদম পুরু প্রলেপ দুধের সরের মতো এবং রুগী চুপ করে পড়ে থাকে, নড়তেও চায় না চড়তেও চায় না, তো টাইফয়েডের এই লক্ষণে রুগীকে আপনি ব্রাউনিয়া অ্যালবাম ওষুধটা দিবেন, ওরকম 30-তে 2 ঘন্টা পর পর। আর যতদিন ব্রাউনিয়া চলবে ততদিন কোনো টক জাতীয় জিনিস আচার এইসব দিবেন না। আচ্ছা, আবার ধরেন আপনি যদি চান তো ক্যালিমিউর 6 4টা করে ট্যাবলেট দিনে 4 বার এই ওষুধটাও দিতে পারেন ব্রাউনিয়ার পরিবর্তে। এখন আপনার চয়েস, আপনি ব্রাউনিয়া দিবেন নাকি ক্যালিমিউর দিবেন। টাইফয়েডের রুগীর অনেক সময় হয় কি যে এই গ্যাস বের হচ্ছে, গ্যাস বের হওয়ার সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃতভাবে একটু পায়খানা বের হয়ে যাচ্ছে, অল্প পরিমাণ, কাপড়টা অবশ্যই নষ্ট হয়, তখন রুগীকে আপনি মিরোটিক অ্যাসিড 30 এই লক্ষণের উপর দিবেন। আর খুব একটা সহজ ওষুধ, বলবেন যে কেন এতগুলি ওষুধের নাম দিলেন, আসলে টাইফয়েড রোগের জন্য টাইফয়েডের জীবাণু থেকে তৈরি একটা ওষুধ আছে, তার নাম হচ্ছে টাইফোডিনাম। যখন আপনি বুঝলেন যে এটা টানা জ্বর তা আপনি রুগীকে টাইফোডিনাম 30 এটা 2 ঘন্টা পর পর দিতে পারেন। এবং কোথাও যদি কোনো এলাকায় দেখা যাচ্ছে যে টাইফয়েডটা মহামারী রূপে দেখা যাচ্ছে তখন আপনি এই টাইফোডিনাম ওষুধটাকে কিন্তু প্রতিষেধক হিসেবেও দিতে পারেন। আশা করি যে কটো ওষুধ দিলাম এই কটো ওষুধ দিয়ে টাইফয়েডকে আপনারা পরাজিত করতে পারবেন। আর টাইফয়েডের রুগীকে আসলে যতটা কম খাওয়া দেয়, মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত কম বেশি পুরোটা জায়গাটাও এটা ইনফেক্টেড থাকে, যতটা পারেন আপনারা একদম লঘু তরল খাবার দিবেন, টাটকা দেশীয় ফলের জুস দিবেন, আর দিনের বেলা সবুজ পাতার রস যে কোনো অসুখ হোক না কেন এটা দিবেন, তো টাইফয়েড ইনশাল্লাহ সেরে যাবে। টাইফয়েড সেরে যাওয়ার পরেও কিন্তু রুগীকে কয়েকটা সপ্তাহ অতি অবশ্যই ওরকম লঘু খাবার দিতে হবে, সহজে হজম খাবার দিতে হবে, নাহলে পরবর্তীতে টাইফয়েড থেকে কিন্তু রুগী আরও অন্যান্য জটিল রোগে পড়ে যাবে। টাইফয়েডের পরে অনেকের চুল পড়ে, অনেকের ওজন কমে যায়, ভয় পাবেন না, আস্তে আস্তে কয়েক সপ্তাহ পরে ওগুলি আবার আগের অবস্থানে যেয়ে ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো থাকেন।